নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ যেটি কিন্তু প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড তো আপনাদেরকে সেই নোটিশটির বিস্তারিত ব্যাখ্যা কিন্তু শোনাবো তো এক কথায় বলা যায় একুশ তেইশ ডিএলএড ব্যাচ যারা রিসেন্ট একুশ তেইশ ডিএলএডের পরীক্ষা দিয়েছিলেন সেকেন্ড ইয়ারে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নোটিশটি তো আপনাদের নিয়ে প্রাইমারি বোর্ড কী বলেছে আপনাদেরকে বিস্তারিত নোটিশের আমি বাংলা ট্রান্সলেশন করে শোনাব কিন্তু তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা এবার দেখে নিই যে ঠিক কি আপডেট উঠে আসছে তো দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নোটিশ যার ডেট কিন্তু রয়েছে আঠারো পাঁচ দু তারিখ মেমো নাম্বার রয়েছে তিনশো উনিশ ডাব্লিউ বিবিপি ডিএলএড দু হাজার চব্বিশ বারো ডি সাত দু হাজার তেইশ তো এখানে নোটিফিকেশানে বলা হচ্ছে দেখুন পার্টেনিং টু দ্য ইস্যুয়েন্স অফ ডিজিটাল মার্কশিট অফ দি ডিএলএড পার্ট টু এক্সামিনেশান ফর দি সেশন দু হাজার একুশ তেইশ অর্থাৎ দু হাজার একুশ তেইশ সেশনের ডিজিটাল মার্কশিট ইস্যু করেছে প্রাইমারি বোর্ড তো কী করে একুশ তেইশ ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা তাদের ডিজিটাল সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে তো আপনাদেরকে বিস্তারিত এইভাবে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি তাই দেখতে থাকুন তো দেখুন এখানে কী লেখা রয়েছে কন্টিনিউয়েশন এই প্যারাতালিক লেখা রয়েছে ইন কন্টিনিউয়েশান অফ দি নোটিফিকেশান অফ দি ডাব্লিউ বিবিপি ভাইড নাম্বার দুশো আটাত্তর ডাব্লুবিপি ডিএলএড দু হাজার চব্বিশ বারো ডি সাত দু হাজার তেইশ ডেটেড পনেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে যে নোটিফিকেশানটি আউট করেছিল প্রাইমারি বোর্ড যার নোটি মেমো নাম্বার রয়েছে দুশো আটাত্তর ডাব্লিউ বিপি ডিএলএড দু হাজার চব্বিশ বারো ডি সাত দু হাজার তেইশ এই মেমো নাম্বারের যে নোটিশটি বেরিয়েছিল পনেরো দুই দু হাজার পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে সেই নোটিফিকেশানে যে ডিএলএড পার্ট টু একুশ তেইশ সেশনের যে রেজাল্ট বাপলিশ করেছিল সেই সংক্রান্তই কিন্তু ওই নোটিশটিকে কন্টিনিউ করেছে প্রাইমারি বোর্ড এখানে বলছে দিস ইজ টু নোটিফাই ফর দি ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট এ মাইনর টাইপোগ্রাফিক্যাল কারেকশান হ্যাজ বিন মেড ইন দ্য ডিজিটাল মার্কশিট অফ দ্য ডিএলএড পার্ট টু এক্সামিনেশন ফর দি সেশন একুশ তেইশ থ্রু লগ ইন দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশন বাই দ্য ডাব্লিউপি তো এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু নিজেরা ডাউনলোড করতে পারবে না এটা কিন্তু ইনস্টিটিউশনের যে নিজস্ব লগ ইন আইডি যে রয়েছে আইডি পাসওয়ার্ড সেই আইডি পাসওয়ার্ড দিয়ে প্রতিটা ইনস্টিটিউশনের যিনি এইচ ওয়াই রয়েছেন বা হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন তিনি কিন্তু লগ ইন করে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ডিজিটাল মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন এবং নিচে বলছে কনসিকুয়েন্টলি দিস ইজ ফার্ডার টু নোটিফাই টু অল দি হেডস অফ দি ডিএলএড ইনস্টিটিউশানস উইথ এ রিকোয়েস্ট টু ডাউনলোড এগেন দি রেক্টিফাইড ডিজিটাল মার্কশিটস অফ দি ডিএলএড পার্ট টু এক্সামিনেশন ফর দি সেশন একুশ তেইশ ফর ওয়ানওয়ার্ড ট্রান্সমিশন দি মোনাফাইড স্টুডেন্টস অফ দি সেট সেশন অল আদার টার্মস অ্যান্ডিটেন কন্ডিশন উইল রিমেন অ্যাজ পার অ্যাপমেনশন নোটিফিকেশান অর্থাৎ এই নোটিফিকেশান অনুযায়ী প্রতিটা ডিএলএড কলেজের বা যে ইনস্টিটিউশান থেকে ক্যান্ডিডেটরা ডিএলএড করেছে তাদের কিন্তু সেই ইনস্টিটিউশনে তারা এই মার্কশিটটি ডিজিটাল মার্কশিট পেয়ে যাবে তো এক্ষেত্রে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই তারা তাদের অ্যাডমিট কার্ড নিয়ে তাদের নিজস্ব কলেজে যাবে সেই কলেজ থেকে কিন্তু তাদেরকে এই ডিজিটাল মার্কশিট যেটা তারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে সেটা কিন্তু তারা অলরেডি ক্যান্ডিডেটদেরকে সার্ভ করতে পারবে আর এই ডিজিটাল মার্কশিটের সাহায্যে কিন্তু একুশ ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কোনো পরীক্ষাতে এখন তারা কিন্তু অ্যাপ্লিকেবল তবে চাকরি পেয়ে গেলে তাকে কিন্তু কয়েকদিনের মধ্যে অরিজিনাল যে মার্কশিট সেটা সাবমিট করতে হবে তবে যেহেতু এটা পশ্চিমবঙ্গের নিজস্ব বোর্ড তারাই যেহেতু প্রাইমারি বোর্ডে রিক্রুটমেন্ট করে তাই প্রাইমারি চাকরির ক্ষেত্রে এই বুঝতে এসে কিন্তু কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই পর্যন্ত এখন রইল আপডেটটি এই নোটিশটি পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড গতকাল রাত্রে তো আপনাদেরকে আমি ভিডিওটি দিয়ে জানালাম তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো